নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রোগ প্রতিরোধে যোগাভ্যাস জরুরি, যোগ দিবসে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বরাকেও সাড়ম্বরে পালিত সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস, রয়েছে ব্যাপক সাড়া। সীমিত লকডাউনে শহরে তীব্র যানজট, নাজেহাল পথচারীরা চর্চা সোশ্যাল সাইটেও। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মহামারীর আবহে যোগ বিশ্বের কাছে একটি মূল্যবান উপহার, কেননা নিয়মিত যোগাভ্যাস মানুষকে নিরোগ রাখতে সাহায্য করে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানুষকে ইতিবাচক করে তোলে। আন্তর্জাতিক যোগ দিবসে সোমবার এমনটাই বলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি উল্লেখ করে বলেন, বিশ্বকে যোগের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এর জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এদিন ধেমাজি জেলার গেরুকা মুখে অবস্থিত জাতীয় জলবিদ্যুৎ কর্পোরেশন চত্বরে যোগ দিবস পালন করেন হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে ছিলেন আসাম বিধানসভার অন্যান্য মন্ত্রী ও বিধায়করা। যোগের তাৎপর্য ব্যাখ্যা করে সবাইকে দৈনন্দিন জীবনে নিয়মিত যোগাভ্যাসের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বলেন, সুস্বাস্থ্যের নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি এটি আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সহায়তা করে, সমাজ গঠনে ভূমিকা রাখে যোগ। যোগব্যায়ামে যুব প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুব প্রজন্মের একাংশ যারা বিপথে চালিত হয়ে মাদকাসক্ত হয়ে পড়ছেন, তাদের নিয়মিত যোগাভ্যাস করা উচিত, কারণ একমাত্র যোগ চর্চাই এদের মানসিক শক্তির বিকাশ ঘটিয়ে সবাইকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারে। দেশের অন্যান্য অংশের সঙ্গে কাছাড় জেলায় আন্তর্জাতিক যোগ দিবস যথাযথভাবে পালিত হয়েছে। সোমবার জেলা স্বাস্থ্য সেবার সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত শিলচর ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটি কর্মসূচি পালন করা হয়। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার নিম্বালকর বৈভব চন্দ্রকান্ত, স্বাস্থ্য বিভাগের ইনচার্জ এলাদাত ফরেনহিম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভায় যোগের তাৎপর্য নিয়ে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন। পরে জেলাশাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার নিম্বালকর বৈভব চন্দ্রকান্ত, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, এলাদাত ফরেনহিম এবং অন্যান্য অংশগ্রহণকারীদের দ্বারা যোগ প্রশিক্ষক সুকুমার নাথের তত্ত্বাবধানে বিভিন্ন যোগ ব্যায়াম ও ধ্যান সম্পাদন করা হয়। জাতীয় স্বাস্থ্য মিশনের সুমন চৌধুরী, জেলা প্রোগ্রাম অফিসার রাহুল ঘোষ প্রমুখ সেদিন উপস্থিত ছিলেন। मैं सभी से रिक्वेस्ट करना चाहती हूँ कि आप योगा अडॉप्ट कीजिएगा अपनी निजी जिंदगी में। ये साल में जो हम कोरोना के अगेंस्ट लड़ाई किए थे वो ऑक्सीजन के ऊपर किए हैं, एंड प्राणायाम जो हम करते हैं वो प्राण को अपने शरीर में एक्टिवेट करता है। जो ऑक्सीजन एनहेंसमेंट होता है अपने ब्लड में या लंग्स में, मेंटल हेल्थ इश्यूज भी काफ़ी बढ़ गए हैं कोरोना की वजह से। किसी को एंग्जाइटी हो रही है, किसी को डर हो रहा है, किसी को पैनिक अटैक हो रहा है। ये जो योग माने जो मिलाता है, युग जो बोलते हैं जोड़ता है, इसमें इमोशनल मेंटल फिजिकल का तीनों एस्पेक्ट्स का होता है। तो मैं सभी से रिक्वेस्ट करना चाहती हूँ कि ये जो हमारी खुद की संस्कृति में जो इतना है इसको और एनरिच करें, बच्चों को सिखाएं। রাজ্যের বেশ কয়েকটি জেলায় করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার দরুন সম্প্রতি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 10 দিনের পূর্ণ লকডাউন ঘোষণার ইঙ্গিত দেন। সেই জেলাগুলোর মধ্যে রয়েছে কাছাড় জেলাও। আগামী বুধবার এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর তা সরকারিভাবে জানানো হবে, কিন্তু সোমবার দুপুরে তার ঠিক বিপরীত চিত্র দেখা গেল। এদিন দুপুর প্রায় 12:30 নাগাদ শিলচর কলেজ রোড, হাসপাতাল রোড, অম্বিকাপুরটি ইত্যাদি এলাকায় তীব্র যানজট পরিলক্ষিত হয়। এতে ভুগতে হয়েছে সাধারণ পথচারীদের। সান্ধ্য আইন বলবৎ হওয়ার প্রাক মুহূর্তে লোকজন দোকানপাট বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি মাঝ সড়কে
সান্ধ্য আইন বলবৎ হওয়ার প্রাক মুহূর্তে লোকজন দোকানপাট বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিলে মাঝসড়কে দেখা যায় উপচে পড়া ভিড়। এতে ছিল না সামাজিক দূরত্বের কোনো বালাই, কেউ মাস্ক থুতনিতে রেখে তো কেউ বিনা মাস্কেই সড়কে বেরিয়েছেন। এদিকে পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসন সংক্রমণের গ্রাফ নিম্নমুখী করতে তৎপর রয়েছেন, কিন্তু অন্যদিকে সংক্রমণের বিষয়কে তড়ি মেরে অবাধে ছুটছেন একাংশ জনগণ। সীমিত সময়ের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা থেকে জরুরি কাজকর্ম স্বার্থে বেরোতে হয়েছে অনেকেই। শুধু তাই নয়, পেট বাঁচানোর তাগিদে খেটে খাওয়া লোকদেরও বেরোতে হচ্ছে। কিন্তু এহেনও ভিড়ে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে সচেতন মহলে, এমনকি এ নিয়ে চর্চাও শুরু হয়েছে দিন কয়েক থেকে সোশ্যাল সাইটেও। সোমবার সন্ধে ৬টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরও ৮২ জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে প্রত্যেককে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও ২ জন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছে বছর ৫ এক শিশুও। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। তারা হলেন কাছাড় জেলার কাঁঠাল রোডের বাসিন্দা রাখাল চন্দ্র দে, বয়স আনুমানিক ৭৬ বছর, করিমগঞ্জ জেলার কানিশালের বাসিন্দা রিয়াজুল হক, বয়স আনুমানিক ৫ বছর। আজ বিকেল ৫টার সময় শিলচর মেডিকেল কলেজে ১২২ জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। ৭১ জন পেশেন্ট কোভিড আইসিউতে আছেন এবং ৫১ জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে আছেন। ১০ জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং ৯২ জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে ১৫ জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং ২৬ জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত ২৪ ঘন্টায় ১৭টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর ১৪টি স্যাম্পল পজিটিভ এসছে। সপ্তম বিশ্ব যোগ দিবস উপলক্ষে কেশব স্মারক সংস্কৃতি সুরভী দক্ষিণ আসাম প্রান্তের এক যোগ শিবির আয়োজন করা হয়। এতে প্রান্তের সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য বলেন, গত বছর এই দিনে শিলচরের কার্যালয়ে সকল সদস্য উপস্থিত থেকে শিবিরে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু বর্তমানে করোনা প্রকোপে বিভিন্ন বাধা নিষেধ থাকায় শিবিরে উপস্থিত লোকের সংখ্যা কম হয়েছে। তাই গুগল মিটের মাধ্যমে দক্ষিণ আসাম প্রান্তের ৩ জেলা এবং মিজোরাম থেকেও সদস্যরা শিবিরে অংশগ্রহণ করেন। শিলচর ন্যাশনাল হাইওয়ে স্থিত সুরভি কার্যালয়ে অনুষ্ঠান পরিচালনা করেন কাছাড়ের ভারত স্বাভিমান ট্রাস্টের সভাপতি এবং কেশব স্মারক সংস্কৃতি সুরভির যুগ্ম সম্পাদক সজল কুমার দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সংগঠন মন্ত্রী অভিজিৎ বিশ্বাস, সম্পাদক অভিজিৎ নাথ, সৌমিত্র দত্ত রায় প্রমুখ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে সমগ্র বিশ্ব তথা গোটা দেশে পালিত হল সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস। এরই অঙ্গ হিসেবে সোমবার বিজেপি নরসিংপুর মণ্ডলের আহ্বানে ধলাই বাজার, হাওয়াইথাং বাজার ও ক্লেভার হাউস টি কমিউনিটি হলে ৩টি স্থানে পৃথকভাবে যোগ শিবির আয়োজিত হয়। এতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। দলীয় কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই যোগ শিবিরে অংশগ্রহণ করেন। এদিন ধলাই বাজারে আয়োজিত শিবিরে মোট ৭২ জন, হাওয়াইথাং বাজার শেডে ৪৮ জন এবং ক্লেভার হাউস টি কমিউনিটি হলে প্রায় ১৮ জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদিনের যোগ শিবিরে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন বিজেপির নরসিংপুর মণ্ডল সভাপতি লাল বাহাদুর কুর্মী, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, বিজেপি কাছাড় জেলা ওবিসি মোর্চার সভাপতি রুক্মিণী কুমার সিংহ সহ আরো অনেকে। আমরা সতেজ রাখতে পারি, স্বচ্ছ রাখতে পারি এবং স্বাস্থ্যবিধি যাতে আমাদের ভালো থাকে সেই দিক দিয়ে চিন্তা করে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিন্তা করে সমগ্র বিশ্বে উনি জানান দিয়েছেন এবং আজকের দিক থেকে সমগ্র বিশ্বে মেনে নিয়েছে, রাষ্ট্রসংঘ মেনে নিয়েছে আজকের দিনকে ২১ জুন সমগ্র বিশ্বকে এখন চলছে। আমরা প্রতিদিন আমরা এইভাবে আমরা ব্যায়াম চর্চা করব, নিজেরা করব, অন্যদেরকে ব্যায়াম করে করার জন্য আমরা অনুপ্রেরণা যোগাব, বাড়িতে বাচ্চাদেরও আমরা অনুপ্রেরণা যোগাব বা ব্যায়াম বা বিভিন্ন আসনের মাধ্যমে কীভাবে আমরা রোগ মুক্ত থাকতে পারি, নিজের শরীরকে আমরা সুস্থ রাখতে পারি। আমরা যখন সুস্থ থাকবো, নিজেরা সুস্থ থাকবো, পাড়া প্রতিবেশী সুস্থ থাকবে, আমাদের গ্রামের মানুষ সুস্থ থাকবে, আমাদের দেশের মানুষ সুস্থ থাকবে, দেশে সুস্থ থাকা।
সোমবার জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও ইন্ডিয়া ক্লাবের ব্যবস্থাপনায় শিলচর আউলিয়া বাজারে 18 থেকে 44 বছরের নাগরিকদের মধ্যে করোনা টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সকাল 9টা থেকে বেলা 2টো পর্যন্ত শিবির চলে। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ক্লাবের এক সদস্য বক্তব্য রাখেন এবং স্বাস্থ্যকর্মী সহ স্থানীয়দের ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি আরও যোগ করে বলেন, যেভাবে এই শিবিরে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য সবকিছু সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে পেরেছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামাল আহমেদ বড়ভুইয়া, সেলিম উদ্দিন বড়ভুইয়া প্রমুখ। এখন পর্যন্ত আমরা তালিকাভুক্ত করেছি প্রায় 300 মানুষের নাম এবং ভ্যাকসিন কমপ্লিট হয়েছে প্রায় 125-এর মতন। আশা আমরা আজকে 250-র কাছাকাছি আমরা আজকে ভ্যাকসিন পরিপূর্ণ করব এবং যেভাবে স্থানীয় মানুষরা আমরা সাহায্য করছে তার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আমরা আজকের এই শিবিরটা এই সাকসেস হবে এবং কামনা করি শেষ পর্যন্ত আমাদের সহযোগিতা করার জন্য। এবং মিডিয়াকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আপনাদের সভায় ছাড়ায় বা আপনাদের মাধ্যমে যে আপনারা যেভাবে সাহায্য করেছেন সেই হিসেবে মানুষ প্রচুর মানুষ আমাদের এখানে ভিড় করেছে। সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করলো ভারতীয় জনতা পার্টির লক্ষ্মীপুর মণ্ডলের কর্মকর্তারা। সোমবার লক্ষ্মীপুর মধ্য শহরের বাজার শেডে সকাল 6টা নাগাদ প্রদীপ প্রজ্বলন করে যোগ শিবিরের শুভারম্ভ করেন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৌশিক রায়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, সাধারণ সম্পাদক গুঞ্জন কর সহ অন্যান্যরা। এদিকে সোমবার উধারবন্দে সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়। এদিন অভিষেক ইন্ডিয়া বিবেক বাহিনী ইন্ডিয়া যোগা সেন্টারের ব্যবস্থাপনায় উধারবন্দ প্রেক্ষাগৃহে সমস্ত কোভিড প্রোটোকল মেনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যোগ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে যোগ শিবির পরিচালনা করেন বিবেক বাহিনীর সভাপতি ডক্টর সুখময় ভট্টাচার্য, অভিষেক ইন্ডিয়ার সম্পাদক রাজশ্রী দাস প্রমুখ। আমরা অধিকাংশই যোগবিজ্ঞান মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং বিবেক বাহিনীর সদস্যরা। বিবেক বাহিনী সেই কাছাড় ডিস্ট্রিক্টে শিলচরে 1973 আরম্ভ হয়। এখানে যোগ আমাদের যোগের মাধ্যমে মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক বিকাশের চেষ্টা করেছি। এরপর 1995 যোগবিজ্ঞান মহাবিদ্যালয় নামে যোগ কলেজ স্থাপিত হয়। এখন আমরা যেভাবে অগ্রসর হচ্ছি, এই বছর আমরা প্রোগ্রাম নিয়েছি জুলাই থেকে আরম্ভ হয়ে যাবে ক্লাস 4, 5, 6, 7, 8, 9 পৃথক পৃথক যোগের কোর্স করা হবে, যোগ করানো হবে। সোমবার পূবালি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, বেতুকান্দি ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি এবং রাইজিং ইউথ সোসাইটির যৌথ ব্যবস্থাপনায় তারাপুর জিপির 2 নম্বর ওয়ার্ডের প্রায় 12টি লেনে করোনা মহামারীর প্রকোপ থেকে জনসাধারণকে মুক্ত রাখতে স্যানিটাইজ করা হয়। এদিন এলাকার শিব মন্দির থেকে স্যানিটাইজ প্রক্রিয়া সূচনা করেন জিপি সভাপতি ও ওয়ার্ড সদস্যরা। পরে এক এক করে এলাকার প্রায় 12টি লেন স্যানিটাইজ করেন এই 3 সংগঠনের কর্মকর্তারা। এদের কাজের সঙ্গে আমি আমাদের কাজের তুলনাই করতে পারি না। তারা আজ আমাদের কাছে সারা দিয়ে, দুবারের কাছে সারা দিয়ে তারাপুর 2 নম্বর দিকের তার 12টা গলি স্যানিটাইজ করে দেবেন, কোনো পয়সা নেবেন না বা পূবালীর তরফ থেকে যা করার তা করছে। সঙ্গে আজকে যে স্যানিটাইজারটা দিয়েছেন আমাদের পূবালীর একজন সদস্য ধরে নিতে পারেন, শ্যামলকান্ত ভট্টাচার্য। শ্যামলকান্ত ভট্টাচার্য ও আমাদের পূবালীর সঙ্গে জড়িত আছেন। এই স্যানিটাইজারের ব্যবস্থা উনি বা আমরা সহকারে করে দিয়েছি, তো যার জন্য আমি বিনাকে শ্যামলকান্ত ভট্টাচার্যকে আমি করজোড়ে নমস্কার জানাই আমাদের এই কাজে সাহায্য করার জন্য। তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয়রা। সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আজ এই মহামারীর দিনে ওরা যে আমাদেরকে সাহায্য করার জন্য, আমাদের এরিয়া স্যানিটাইজ করার জন্য এসেছেন, এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। এবং আমি আমার এই এরিয়ার এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আজ আমার এরিয়ার প্রায় 12টা গলি এই শিব মন্দির থেকে এখন শুরু হবে আমাদের স্যানিটাইজেশন প্রক্রিয়া। এবং আমাদের এই এরিয়ার যে 12টা গলি আছে, এই গলি প্রত্যেক গলিতে আমরা যাব এবং স্যানিটাইজ। পূবালী সামাজিক সংস্থার তরফ থেকে আমাদের এখানে তারাপুর জিপিতে ওনারা স্যানিটাইজার করছেন। তারাপুর জিপির 2 নম্বর ওয়ার্ড নম্বর 2
আর শিববাড়ি মন্দিরে ওনারা স্যানিটাইজ করার জন্য এসেছেন। 12টা গলিতেই ওনারা স্যানিটাইজেশন করবেন। ওনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, ওনারা যে তারাপুর জীবিতে এসে আজকে এইভাবে ওনারা সংস্থার তরফ থেকে, এনজিওর তরফ থেকে ওনারা যে স্যানিটাইজার করছেন, তাই ওনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। রবিবার অন্নপূর্ণাঘাটে বিহার থেকে আসা চার যুবক বরাক নদীতে স্নানে নেমে একজন নদী গর্ভে তলিয়ে যায়। এদিন সকাল 11টা নাগাদ ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে স্থানীয় এসডিআরএফ বাহিনীদের ফোন করে নদীতে তলিয়ে যাওয়া যুবকের সন্ধানের জন্য নির্দেশ দেওয়া হয়। বিকেল 5টা পর্যন্ত নদীতে বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে সেই যুবকের কোনো সন্ধান পাননি তাঁরা। অবশেষে ফিরে যান নিজেদের কার্যালয়ে তাঁরা। সোমবার তাদের ফের অভিযানে নামতে বলা হয় ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে। সেই তথ্য মতে এদিন সকাল 6টায় আবার অভিযানে নামেন তাঁরা। ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে তাদের খাদ্য সামগ্রী প্রদান করা হবে বলেও দুপুর অবধি কোনো খাদ্য প্রদান করা হয়নি তাঁদের। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তাঁরা বলেন, আমরা শিলচর ফায়ার ব্রিগেড থেকে এসডিআরএফ টিম, আমরা 11টা সময় আইলাম। আমার পরে আমরা ওনার কি সার্চ অ্যান্ড রেস্কিউ আমরা পুরো অপারেশন করলাম 11টা টিকি লইয়া ফার্স্টটা ফোন যত। আমরা ডিপ ডাইভিং করলাম জল নিচে গেলাম, দেখলাম, আর তারপরে আমরা ভিজুয়াল সার্চও করলাম এবার ফার্স্টটা ফোন যত। তারপরে আমরা তার পাইলাম না, আমরা আর কি ফার্স্টের সময় আমরা ডিউটি শেষ হলো, আমরা নিজের স্টেশনে গেলাম গিয়া। এবার রাত্রে আবার ডিডিএম এর কল আইসে যে আবার 14 দিন বলে ভিজুয়াল সার্চ করতে লাগবো, কি যদি বডি একটু দূরে গিয়া যদি উপরে উঠে তা আমরা আর কি ফাইলে আনিয়া দিতাম। তা আমরা ঠিক আমরা সেম তারা কথা অনুযায়ী আমরা বাড়ি গেলাম। আমরা 6টার সময় আমরা সব টিম রেডি হইয়া আমরা বাড়ি গেলাম। আর তারা লগে এটাও হয়েছে যে তারা যে ব্রেকফাস্ট তারা প্রোভাইড করবো তারা নিজের থেকে, যে আমরা সকালে ব্রেকফাস্ট করতে লাগতো না স্টেশনে, তারা নিজের থেকে ব্রেকফাস্ট প্রোভাইড করবো। তা আমরা বাড়ি গেলাম। বাড়ার পরে কী তাহলে আমরা সকাল 8টার পরের থেকে লইয়া এখন 11টা 11:30 12টা বাজার দেখুন স্যার 12টা বাজে, আর আমরা ওখান পর্যন্ত আর কোনো ব্রেকফাস্ট তারা ওখানে প্রোভাইড করছে না, আর আমরা যে আমরা খাম আছে ডিউটি আছে আমরা এখন পর্যন্ত। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের অনলাইন বুকিং শুরু। মঙ্গলবার থেকে অনলাইন বুকিংয়ের মাধ্যমে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিতে হবে কাছাড় জেলায়। কোভ্যাক্সিন স্টকে থাকলে প্রতিদিন বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কোউইন পোর্টালে বুকিং করা যাবে। কাছাড়ের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন যে কোভ্যাক্সিন দ্বিতীয় ডোজের জন্য এখন থেকে কাছাড়ের এনআইসির সার্ভার থেকে কারো মোবাইলে মেসেজ প্রেরণ করা হবে না। তাই কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের জন্য প্রতিদিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টার মধ্যে স্লট বুকিং করতে বলা হয়েছে। উল্লেখ্য, সোমবার থেকে বুকিং শুরু হয়েছে, মঙ্গলবারের জন্য সোমবার সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত স্পট বুকিং চলে। সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে সোমবার স্থানীয় প্রভাত ভবনে বিশ্ব সঙ্গীত দিবস উদযাপিত হয়। বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা সোসাইটির সভানেত্রী মিতালী দাসের তত্ত্বাবধানে শিলচর 25 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্মাননা জানানো হয়েছে। এদিন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শেখর দেবরায়, প্রদীপ দাস, সুদীপ রঞ্জন দেব, যাত্রাশিল্পী বীরেন্দ্রনাথ সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পী মৈত্রী দাম, মিতা পুরকায়স্থ, সুজিত দাসকে সম্মান জানানো হয় সোসাইটির পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলার সভাপতি বিমলেন্দু রায়, রাজ্য কমিটির সদস্য নিত্যভূষণ দে, বিজেপি যুব মোর্চার আসাম প্রদেশ সহসভাপতি জয়ন্ত চক্রবর্তী, শিলচর উন্নয়ন বিভাগের চেয়ারম্যান মঞ্জুল দেব সহ অন্যান্যরা। আমার সকল তরুণ প্রাণ আজ বিনার মতো ভেঙে উঠেছে, তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমাদের সাংস্কৃতিক লাইনের যারা শিল্পীরা রয়েছেন ওরা আজকে এখানে একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন। আজকে এখানে আমাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির অনেক নেতৃবর্গরা রয়েছেন, এখানে সবাইকে নিয়ে অনুষ্ঠান হয়েছে। এখানে এসে আমি নিজেকে খুব ভালোই লাগছে, আর আগামী দিনে আমি এটাই বলবো যে আমরা যেরকম যোগ দিবসকে যেরকম আমরা ইম্পর্টেন্স দিচ্ছি, আমরা শিল্পী দিবসকেও ইম্পর্টেন্স দেওয়া দরকার, দুটোই আমাদের জীবনে অনেক ইম্পর্টেন্ট। এতদূর অঞ্চলে 25 নম্বর ওয়ার্ডের যারা বিশিষ্ট সঙ্গীত শিল্পী তাদেরকে উত্তরীয় এবং মানপত্র দিয়ে সম্মান জানালাম। গান বাজনার মাধ্যমেই আজকে এই অনুষ্ঠান আমরা করতে পেরেছি,
করোনা অতিমারী কালে আমি ভেবে উঠতে পারিনি যে আমি অনুষ্ঠানটি করতে পারব। আমি সকলকেই অসংখ্য ধন্যবাদ যারা এসেছেন, যারা যোগ দিয়েছেন, তাদেরকে তাদের সেই মূল্যবান সময় রেখে যে আমাদের সময় দিয়েছেন বা আমরা এই অনুষ্ঠানটি সাফল্য করতে পেরেছি। তাই জন্যে আমি প্রত্যেকের কাছে সম্মান জানাচ্ছি, তাদের সুস্থতা কামনা করছি আগামী দিনের জন্য, ভালো থাকবার জন্য। হাইলাকান্দিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ আদায় করা হচ্ছে, ওই অভিযোগ করেন জেলা পরিষদ সদস্য শহীদুল আলম মজুমদার। ইউডিএফের হাইলাকান্দি জেলা কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক আবুল হোসেন চৌধুরী, যুবফ্রন্টের হাইলাকান্দি জেলা সভাপতি দুলন মজুমদার প্রমুখ। শহীদুল আলম অভিযোগ করে বলেন, নিশ্চিন্তপুর জিপি সভাপতি গুলো আহমেদ বড়ভুইয়ার ঘনিষ্ঠ এস ইসলাম লস্কর নামের এক ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকের কাছ থেকে 20,000 টাকা উৎকোচ দাবি করে 10,000 টাকা আদায় করেছে বলে অভিযোগ করেন নিশ্চিন্তপুর দ্বিতীয় খণ্ডের মানুয়ারা বেগম বড়ভুইয়া। গুদামঘাট বাজারে ওই ব্যক্তি তার দোকানে অবৈধভাবে নিশ্চিন্তপুর জিপি কার্যালয়ের কাজকর্ম করছেন বলে শহীদুল অভিযোগ করেন। লেনদেন সংক্রান্ত অডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ইউডিএফ নেতা আবুল হোসেন চৌধুরী বলেন, বাঁশডহর বড় হাইলাকান্দি জিপির যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে অত্যন্ত বেপরোয়াভাবে উৎকোচ আদায় করছেন। ইউডিএফের যুবফ্রন্টের হাইলাকান্দি জেলা সভাপতি দুলন মজুমদার সহ ইউডিএফের জেলা পরিষদ সদস্য ও দলীয় নেতা কর্মীরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় উৎকোচ আদায়ের ঘটনার তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য হাইলাকান্দির জেলাশাসক ও জেলা পরিষদের সিইওর কাছে দাবি জানিয়েছেন। দুর্নীতি, মানুষের কাছ থেকে পয়সা নেওয়া, লেনদেন, এটার পরিপ্রেক্ষিতে আজকে নিশ্চিন্তপুর জেলা পরিষদ, ওই কারণে নিশ্চিন্তপুর ডিপি ডাইরেক্টলি আমরা ফাইয়ার যে এখানে একজন শহীদুল আলম কই একজন যে নাকি আপনার মানুষের কাছ থাকিয়া ইন্দিরা আবাসর পয়সা লর 5,000-10,000 ঠিক হবে বাদুরপুর অঞ্চলের বাসগর বড়াইলাকান্দিত চলের কিছু জায়গা তেমন ভাবে রমরমা শুরু হয়েছে যেটা সাধারণ গরিব মানুষে ইন্দিরা আবাসের লিস্ট নাম হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আজকে এই ব্যাপারে আমরা বিডিও এবং বিভিন্ন কর্মকর্তা হলে আমরা জানাইছি, কিন্তু জানানির বাদেও এখন দেখা যায় এখন পর্যন্ত কোনো অ্যাকশন এই ব্যাপারে নেওয়া হল না। তবে আমরা অনুরোধ করব এই ব্যাপারে যদি প্রশাসন শিলচর সোনাই রোড স্থিত ভারত সরকারের ন্যায় ও ক্ষমতা মন্ত্রণালয়ের অধীনস্থ উদীচি নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এবং ফকির টিলা স্থিত জীবনদীপ বৃদ্ধাশ্রমে রাজ্য সরকারের জারি করা সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন দুই সেবা প্রতিষ্ঠানের কর্মরত হরিদ্বার পতঞ্জলি ট্রাস্টের অধীনে থাকা যোগ সমিতির যোগগুরু বাবা রামদেবের কাছ থেকে প্রশিক্ষণার্থী দেবাশিস নাথ। এদিন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর ভোলাগিরি আশ্রমের স্বামী ভুবনানন্দজি গিরি মহারাজ এবং শিলচর শঙ্কর মঠ ও মিশন তথা শিলডুবি শঙ্কর জ্যোতি গীতাশ্রমের কর্মাধ্যক্ষা স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ সহ অন্যান্যরা। করোনা পরিস্থিতিতে গোটা দেশের স্থানে স্থানে বন্ধের মুখে পড়েছে বিভিন্ন শিল্প সহ কলকারখানা। এতে কাজ হারিয়ে বহু শ্রমিক ও কর্মীরা দিশেহারা হয়ে পড়ছেন। করোনার প্রভাবে চরম হুমকির মুখে পড়েছে কুটির শিল্পও। এমন এক করুণ দৃশ্য বিরাজ করছে ত্রিপুরার পাহাড়ি জনজাতি অধ্যুষিত বিভিন্ন এলাকায়। নিজেদের রুটিরুজির একমাত্র সম্বল কুটির শিল্পে ভাটার টান পড়ায় অনেকের কপালে ফুটে উঠেছে দুশ্চিন্তার ভাঁজ। বাঁশ বেত দিয়ে তৈরি করা সামগ্রী বিক্রি করে যাদের জীবন চলত, আজকের দিনে তারা অনেকে অসহায় বোধ করছেন। ত্রিপুরার 82 মাইল, 18 মুড়া, 43 মাইল প্রভৃতি এলাকার পাহাড়ে জনজাতির লোকেদের হাতে তৈরি বাঁশ বেতের লঙ্গাই বাজারে বিক্রি হতো 300-400 টাকা করে। কিন্তু আজকের দিনে এসব লঙ্গাই বাজার জাত করা হলেও বিক্রি হচ্ছে না। ডিম বোঝায় লরি থেকে মদ জব্দ করল চোরাইবাড়ি পুলিশ। রবিবার রাত 10:15 নাগাদ চোরাইবাড়ি পুলিশ একটি লরি থেকে 150 কার্টন মদ জব্দ করে। লরিতে ছিল 194 বাক্স ডিম, কিছু সংখ্যক প্লাস্টিক চেয়ার, টেবিল ও শৌচালয়ের কিছু সামগ্রী। সেগুলোর আড়ালে ছিল বিদেশি মদ। রাত 10:15 নাগাদ
একটি লরি গুয়াহাটি থেকে ত্রিপুরার কৈলা শহরে যাওয়ার পথে যখন চোরাইবাড়ি গেটে আসে তখন লরি চালককে চালান দেখানোর জন্য বললে তার কথায় বার্তায় সন্দেহ জাগে পুলিশের। তারপর পুরো লরিটিতে তল্লাশি চালায় পুলিশ। পরে ওই লরি থেকে 150 কার্টন মদ জব্দ করা হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। রোগ প্রতিরোধে যোগাভ্যাস জরুরি, যোগ দিবসে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বরাকেও সাড়ম্বরে পালিত সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস, রয়েছে ব্যাপক সাড়া। সীমিত লকডাউনে শহরে তীব্র যানজট, নাজেহাল পথচারীরা চর্চা সোশ্যাল সাইটেও। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।